শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের উদ্যোগে শুরু হলো কলকাতার ফেয়ার 2023। 7ই মার্চ থেকে শুরু হলো এই শিল্প মেলা, চলবে আগামী 20 মার্চ পর্যন্ত। এই উপলক্ষে হাজির ছিলেন শহরের এক ঝাঁকৃতি মানুষ। দেশে কলকাতার সমাদর সংস্কৃতি পীঠস্থান হিসাবে কলকাতা আর্ট ফেয়ারের মাধ্যমে মহানগরীর চিরন্তন ঐতিহ্যকে আবারও সকলের সামনে তুলে ধরার প্রয়াস নিয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। এবার শিল্পীদের সৃষ্টি প্রদর্শনীর তৃতীয় সংস্করণে হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের 400+ শিল্পী। হাজারের বেশি শিল্পকলা টালি নিয়ে হাজির হয়েছেন তারা কলকাতার মানুষের মন জয় করতে। চিত্রকলা, ভাস্কর্য, সিরামিক, আলোকচিত্র, গ্রাফিক সহ নানান ধরনের শিল্পের নজির তুলে ধরা হয়েছে ICCR এর রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারে 4টি গ্যালারিতে। মেলায় হাজির ছিলেন শিল্পী যোগেন চৌধুরী, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, শিল্পী সমীর আইচের মতো ব্যক্তিত্বরা। কলকাতা আর্ট ফেয়ারের সম্পাদক এবং আয়োজক মেহতাব মোল্লা বলেন, কলকাতা আর্ট ফেয়ারের প্রধান উদ্দেশ্য কলকাতার শিল্প সৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়া চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র, গ্রাফিক নিয়েও যেসব নতুন নতুন অভাবনীয় কাজ হচ্ছে তা জানানো এই শিল্পের মেলার মূল লক্ষ্য। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফে রূপক সাহা জানান, আমরা সবসময় আমাদের জুয়েলারি শোরুমের চার দেওয়ালের মধ্যে আটকে না রেখে উৎকর্ষের সাধনা করে চলেছি। আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, রীতিনীতি, যেগুলো সোনার মতোই মূল্যবান, তা উদযাপন করে চলেছি। খুব আনন্দের কথা যে কলকাতা আর্ট ফেয়ারের সূচনায় আমরা যুক্ত থাকছি। এছাড়াও তিনি বলেন, কলকাতা আর্ট ফেয়ারের তৃতীয় সংস্করণটি উপস্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগ মানুষের থেকে অভাবনীয় সাড়া পেয়েছে। এই বহু প্রতীক্ষিত বার্ষিক প্রদর্শনীটি ইতিমধ্যে শহরের ইভেন্ট ক্যালেন্ডারে নিজস্ব জায়গা করে নিয়েছে। কলকাতা আর্ট ফেয়ারে আমরা সবাই জড়ো হয়েছি এখানে। আপনারা যারা প্রেসের মানুষজন আছেন, মানে আমার বন্ধু বান্ধব আপনারা, আপনাদের সঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিসে দেখা হচ্ছে। কলকাতা আর্ট ফেয়ার একটা ব্রেঞ্চ হয় ডক্টর মেহতাব। মেহতাব নিজে একজন খুব বড় শিল্পী, মানে পেইন্টার, ওয়ান্ডারফুল ডিমেন্ডিং, এবং ওর পেইন্টিংস কিন্তু সারা ভারতবর্ষে, মানে আমি বলছি ধরুন আম্বানিদের ঘরে রয়েছে পেইন্টিংস। মানে এই কথাটা বলার মানে কিন্তু এরকম নয় যে শুধু আম্বানিদের ঘরে, মানে আমরা যারা রয়েছি আমাদের কাছে রয়েছে মেহতাবের পেন্টিং, কিন্তু খুব বিশিষ্ট মানুষজনের কাছে মেহতাবের পেন্টিং রয়েছে। মেহতাবের কিন্তু শুধু নিজের ছবি এঁকেই মানুষ খুশি হয়ে থাকতে পারে। আমরা শুরু করেছিলাম কলকাতা আর্ট ফেয়ার 2020-তে, তারপরে 2020-তে আমরা দারুণ সাড়া পেয়েছি। বিশেষ করে ইয়াং আর্টিস্ট যারা, তারা আমাদের এই কলকাতা আর্ট ফেয়ারে অংশ নিয়ে তারা খুব অনুপ্রাণিত হয়ে আমাকে, কিন্তু তারপরে 2021-এ আপনারা জানেন করোনার জন্য আমরা করতে পারিনি। তারপর 2022-23-এ আবার 23-এ আমরা এবছর কলকাতা আর্ট ফেয়ারে প্রায় 500 আর্টিস্ট পার্টিসিপেট করেছেন, এবং প্রায় 1000-এর বেশি আর্ট আর্টিস্ট এই আর্ট ফেয়ারে আছে। এই আর্ট ফেয়ারে সমস্ত যেমন একাধারে প্রতিষ্ঠিত শিল্পী যারা, তাদের আর্ট ওয়ার্ক আছে, এবং ইয়াং আর্টিস্ট প্রচুর যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, দিল্লি, বোম্বে, গুজরাট, এমনকি বাংলাদেশ থেকেও একটা গ্রুপ তারা এসে এখানে অংশ নিয়েছে। এটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। আমরা চাই এই আর্ট ফেয়ার থেকে, দেখুন আর্ট ফেয়ার মানে শিল্পীর যে শিল্পকর্ম যেটা, সেটাকে আমরা চাই যে এটা একটা মানুষের কাছে যারা সহজে পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ সংস্কৃতি শহর কলকাতা, সৃষ্টির শহর কলকাতা, আমাদের এই প্রিয় শহরকে তার ঐতিহ্যের কথা আরেকবারও মনে করিয়ে দেওয়ার জন্য শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আয়োজন করেছে কলকাতা আর্ট ফেয়ার। আর এই আর্ট ফেয়ারকে আমরা করতে পেরেছি কারণ আমরা পাশে পেয়েছি মেহতাব মোল্লা এবং তার সংগঠন ইন্ডিয়া আর্ট গ্যালারিকে। তারা যদি পাশে না থাকতো, কলকাতা আর্ট ফেয়ার পক্ষে করা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষে কখনোই সম্ভব হতো না। মেহতাবের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু এই কলকাতা আর্ট ফেয়ার। আমরা পাশে রয়েছি, পাশে রয়েছেন শ্রী যোগেন চৌধুরীর মতো বিশিষ্ট শিল্পী, রয়েছেন দেবজ্যোতি মিশ্র, শ্রী সমীর রাইস, শ্রী সনাতন দিন্দা সমেত রাজ্যে আরও অনেক বিশিষ্ট শিল্পীরা। তাদের আশীর্বাদ, তাদের সাহায্য এবং তাদের অংশগ্রহণে কলকাতা আর্ট ফেয়ার যেরকম এনরিচড হয়েছে, ইকুয়ালি এনরিচড হয়েছে রাজ্যের হয়তোবা ততটা গুণী শিল্পী নন কিন্তু শিল্পগুণে অসাধারণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে। এবারে কলকাতা আর্ট ফেয়ারে শুধু রাজ্যের শিল্পীরা নয়, ভারতবর্ষের নানা প্রান্তের এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর শিল্পীরা অংশ নিয়েছেন। এবারে তৃতীয় এই সংস্করণে 400 জনেরও বেশি শিল্পীদের, 1000-এরও বেশি শিল্পকর্ম কিন্তু রয়েছে কলকাতা আর্ট ফেয়ারে, যা আজকে শুরু হচ্ছে, মানে 17ই মার্চ, চলবে আগামী 20 মার্চ অবধি। প্রত্যেক দিন 3টে থেকে এই এক্সিবিশন প্রত্যেকের জন্য তার দরজা খুলে দেবে।
আর খোলা থাকবে রাত 8টা অবধি। আমরা আমাদের এই প্রিয় চ্যানেল মাধ্যমে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।